মানুষকে সচেতন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আজ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে গোলাপবাগ ট্রাফিক থানার ওসি বিশ্বনাথ পাইনের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে বাইক ও টোটো নিয়ে নবাবহাট থেকে বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ পর্যন্ত একটি সচেতনতামূলক র্যালি করলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি অতনু ব্যানার্জি, দিবাকর দত্ত সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এরূপ র্যালির আয়োজন বলে জানান তারা। পুলিশের রেগুলার কাজ, পুলিশের রেগুলার সরকারের যে প্রোগ্রামটা আছে SDSL সেফ ড্রাইভ সেফ লাইফ, সেইটাই প্রোগ্রামটাই আমরা সবার মধ্যে আরও বেশি করে আনার চেষ্টা করছি, যাতে যারা রোড ইউজার্স যারা আছে তারা আরও সেফলি চলতে পারে, সেফলি বাড়ি থেকে বেরিয়ে সেফলি বাড়ি পৌঁছতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য, যাতে কারোর কোনো দুর্ঘটনায় কিছু ক্ষতি না হয়, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। স্যার, কালকে একটা বার্তা শুনলাম পাবলিকে, আপনারা স্যার বলছেন কি আমরা অনলাইনে পেমেন্ট নিচ্ছি, লেকিন পাবলিক দেখছি কমেন্ট করছে স্যার কি টাকা নিচ্ছে, মানে আমরা মানে এই বার্তাটা কী বলবেন এই বিষয় নিয়ে? বুঝতে পারলাম না কথাটা। আমরা আপনারা বলছেন আমরা অনলাইনে পেমেন্ট নিচ্ছি স্যার, পাবলিক কমেন্ট করছে কি আপনারা মানে প্রশাসন ট্রাফিক মানে পয়সা নিচ্ছে, ক্যাশ টাকা নিচ্ছে, অনলাইনে নিচ্ছেন, অনেক কিছু বলছে স্যার। না না, এরকম ধরনের কমপ্লেন আমার কাছে নেই, যদি কমপ্লেন কেউ করে থাকে নিশ্চয়ই তার কাছে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাশ টাকা নেওয়ার কোনো এ নেই, যেটা এখন হচ্ছে ইচালান সেটা ওখানে কার্ড সোয়াইপ করে পেমেন্ট করতে পারে বা নির্দিষ্ট পোর্টালে গিয়েও পেমেন্ট করতে পারে, গভর্নমেন্ট মানি কেউ মানে ওরকমভাবে ক্যাশ টাকা নিতে পারবে না। বর্ধমান থেকে টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।